এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, মুকুলের কপালে জয় না পরাজয় কি জানালো সি ভোটারের সমীক্ষা, আলোচনা করব বিস্তারিত। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। একুশে নির্বাচনে সারা দেশে নজর রয়েছে পশ্চিমবঙ্গের ওপর, করোনার মধ্যেও বাংলায় আট দফায় ভোট হয়েছে। এতদিন তিনি মাঠের বাইরে খেললেও একুশে নির্বাচনে তিনি মাঠে নেমে পড়েন, তাও কিন্তু আবার গেরুয়া জার্সিতে। একদা ঘাস ফুলের চাণক্য, এখন পদ্ম ফুলের চাণক্য। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তিনি এবারে নির্বাচনে লড়েছেন। এদিকে অষ্টম দফায় ভোটও শেষ হয়েছে কয়েকদিন, তারপর থেকে একটা প্রশ্ন উঠছে, মুকুল রায় কি এবার জিতছেন? মুকুলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী কৌশলী মুখোপাধ্যায়। ষষ্ঠ দফা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল কৃষ্ণনগর উত্তর। একদিকে পোড়খাওয়া রাজনীতিক মুকুল রায়, অন্যদিকে টলিপাড়ার অভিনেত্রী কৌশলী। ভোটের দিনও আত্মবিশ্বাসের সুর ভেসে উঠেছিল কৌশলীর গলায়। তিনি বলেছিলেন, জনসংযোগে অনেক আগেই হেরে গিয়েছেন মুকুল রায়, দেড় মাস ধরে একাই ঘুরেছি, ওনাকে দেখা যায়নি। তবে সি ভোটের সমীক্ষাও কি তাই বলছে? কৃষ্ণনগর উত্তরে কৌশলী থেকে মুকুল রায়কে এগিয়ে রাখা হয়েছে সি ভোটের সমীক্ষায়। অর্থাৎ একুশে নির্বাচনে এবার বাজিমাত করতে চলেছেন মুকুল রায়, অন্তত সি ভোটের সমীক্ষা তো এমনটাই বলছে। তবে বিভিন্ন সংস্থা নানান রকম সমীক্ষার রিপোর্ট পেশ করেছে ইতিমধ্যেই, বাস্তবে কতটা প্রতিফলিত হবে তা জানা যাবে দোশরমে।